এই মিষ্টি কিনতেছি কারণ তুই বাসায় নাই, এই জন্য তোর বাসায় না থাকার সুখে আমরা যদি মিষ্টি কিনা তোর বাসায় যেতেছি। হলেই পইরা থাকতি, তুই হলেই পইরা থাক। বৌদি বৌদি লজ্জা শরম নাই, আন্টির বৌদি বলে ডাকতেছে, ধরা পড়ে গেছিস। কি অবস্থা সবার, আমি আছি নুসরাত ফারজানা স্নেহা আপনাদের সাথে। আর আজকে আমরা কি বলবো, কি অবস্থা সবার, আমি আছি ইমরান নাজির, আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আজকে আমরা যাচ্ছি অর্পণের বাসায় ময়মনসিং, বাট অর্পণ আমাদের সাথে নাই কারণ অর্পণ ক্যাম্পাসে। আমরা আন্টির সাথে দেখা করতে যেতেছি ময়মনসিং, আম্মুর বান্ধবী স্নেহার খুবই কাছের আন্টি, ভাইয়ার খুবই কাছের আন্টি, বাসায় অর্পণের বাসায় যাবো, বাট অর্পণকে নিবো না, এসব ফালতু পোলাপাইন আসলে আমরা নেই না, নিজের বাসায়ও নিবো না তাদের। তুই ক্যাম্পাসে নজরুল ভাইয়ের হাতের খাওয়া খা, ডাইনিং পঁচিশ টাকার ভাত খা, আর আমরা গিয়া তোর আম্মু রাতের ভাত খাই। তোদের ব্যাপার এটাই যে বন্ধু ক্যাম্পাসে, কিন্তু আমরা সবাই যাই বন্ধুর বাসায় যা একদিন ঘুরে আসতেছি, এটা এর থেকে পৈশাচিক আনন্দের আর কিছু হয় না। যাই হোক, আমরা এখন আছি বাসায়, আমরা সবাই রেডি রেডি হয়ে যে বের হওয়ার আগ মুহূর্তে একটু ইন্ট্রোটা মাইরা দিলাম। এখন আমরা ডিরেক্ট এখান থেকে চলে যাবো মহাখালী, মহাখালী থেকে বাসের টিকিট টুকুর টুকুর করে কেটে একটু ওয়েট করে বাসে উঠে ডাইরেক্ট যাবো গা কোথায়, ডাইরেক্ট চলে যাবো ময়মনসিং। ময়মনসিং গিয়ে একেবারে দেখা হচ্ছে, ম্যাজিক করে চলে যাচ্ছি ময়মনসিং, ম্যাজিক স্নেহা ম্যাজিক, আচ্ছা অতুল ম্যাজিক, ম্যাজিক অর্পণ, এই মিষ্টি কিনতেছি কারণ তুই বাসায় নেই, এই জন্য তোর বাসায় না থাকার সুখে আমরা যদি মিষ্টি কিনা তোর বাসায় যেতেছি। হলেই পইরা থাকতি, তুই হলেই পইরা থাক। ওকে অর্পণদের বাসা, এটা না কথা হলো, ডাক দাও আনি, ডাক দাও আন লজ্জা শরম নাই, আন্টির বৌদি বলে ডাকতেছে, শুনে না কম দিতে হবে। এই লক্ষ্মী, এ তোমার নাম কি? লক্ষ্মী 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 লক্ষ্মী, আসো আসো লক্ষ্মী লক্ষ্মী, দেখো তোমাদের ইয়ে করতেছে, লক্ষ্মী 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 লক্ষ্মী, কি এই কি, এটা পুরো অর্পণ, দেখা হয়ে গেছে। আরে ও বৌদির যে পাগল, আন্টি 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 করতেই থাকে। আন্টি নমস্কার নমস্কার, আন্টি নমস্কার, এই লক্ষ্মী চিরিং বিরিং করে,
তোমার নাম কি লক্ষ্মী? যেমন গ্রিন লাইন আলা ফোন, ঠিক আছে, জিন্দিগি বেদনার ঘুমাইতে চাস নাকি? আমার এই পিছনের আরটা চিনোস? আরে হো, এরকম এমন একটা আমার বাসায় আছে। এটা তোর বাসায় আছে না? হ্যাঁ, এমন অ্যাক্টিং করতেছ যে তুই মনে জানোস না যে আমি তোর বাসায় আসছি। সোমবারে যাই বাকি। হ্যাঁ, না না, মজা লস। একটু আগেই তো কথাবার্তা হইছে। তুই এমন অ্যাক্টিং করতেছ যে মনে হচ্ছে যে আমি যাচ্ছি জানোস না। ধরা পড়ে গেছিস। বন্ধু চট্টগ্রাম আর আমি তার বাসায়। সবাইকে হাই দাও। তাও তোর আম্মুর হাতের খাবার, ঠিক আছে, থাকো, তোমার সাথে কথা বলতে আর ভালো লাগতেছে না, রাখো, খাওয়া দাও আগে, টাটা, বাই। খাওয়া দাও আগে। অর্পণ আন্টি, ইমন আন্টি, ঠিক আছে, এটা স্নেহা আন্টি, অতুন ভাইয়া, আর আমরা এখন ছবি দেখবো, অ্যালবাম। এখান থেকে অর্পণ কোনটা বলেন? অর্পণ ইয়েস, এই যে এটা অর্পণ না, মোচ লাগাইছে। এই অ্যালবাম ব্যাপারটা ফেসবুক আসার পরে চলে গেছে গা। এই অর্পণ, এই ছবি কেমন তো নাই? এই এই ছবি খেয়ে ফেলাইতেছে। অর্পণের আরেকটা ছবি দেখাই। অর্পণ আপু, আপনার আপনারা নিশাত আপুকে নিশাত আপু জানেন, এই যে এই দেখেন অর্পণ আপু। হে কি এ অর্পণ আপু, হে কি আঙ্কেল কি সুন্দর করে বিশ্বের বিখ্যাত কালো লোক, মাশাআল্লাহ। এই যে অর্পণের আব্বু আর আন্টি, সিলেটে গেছিলাম তোমাদের মাজারে, কি সুন্দর বাবা বেগনামান, এমনও একই রকম কোন পরিবর্তন। অর্পণ যে কান্না করছিল, কান্না করছিল কি ছিল একটু কম বলুন তো। স্কুলে না বস্তা খেলা আছে না, ওই খেলার মধ্যে সে খেলতেছে। সে তো আর ফার্স্ট হইতে পারলো না, এখন কি করবো, সে পুরস্কারও আর পাইবো না। পরে স্যারেরা ম্যাডামরা তার অনেক বুঝাইতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, তোমার আমরা সান্ত্বনা পুরস্কার দিব, না সে প্রথম পুরস্কার নিবই। পরে আমি ইয়েতে নিয়ে সে দোকানে গেছিলাম, একটা দোকানে নিয়ে পরে আমি প্লেট কিনে দিচ্ছি। প্রথম জীবনের প্রথম পুরস্কার আমি রেখে দিচ্ছি, প্রথম খেলার জীবনের প্রথম পুরস্কার, সে প্লেটে প্রথম পুরস্কার তার। প্রথম যখন প্লেটে ভর্তিছে, প্রথম খেলাতে দৌড়ে ফার্স্ট। এটা রেখে দিছেন কেন এখন পর্যন্ত? ওই জ্বর ছেলে ভাত খাবে। অর্পণা ছেলে এই প্লেটে ভাত খাবে, এই জন্য হচ্ছে যে এই প্লেটটা এখন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড ব্যাপারটা খুবই সুইট, ঠিক আছে। অর্পণ তাড়াতাড়ি বিয়ে করে বাবু ভয়া এই প্লেটে ভাত খাইতে হবে, কারণ এই এই প্লেটটা তোমার জীবনের প্রথম পুরস্কার। বুড়া বেটা